Yes, exactly. আমরা এখন চলে এসেছি দুবাই নগরীর অন্যতম পর্যটন সমৃদ্ধ একটা এলাকা বার দুবাই এবং দেইরা দুবাইয়ের মাঝখানের যে ক্রিকটা ঠিক সেই জায়গাটায় এবং দেইরা দুবাই থেকে কিভাবে এই যে ক্রিক শহরের পাশ দিয়ে বয়ে গেছে ক্রিক মানে আমরা সবাই জানি যে সমুদ্র থেকে শহরের ভেতরে ঢুকে আসা ছোট নালার মতো লবণাক্ত পানির নালা সেটাকেই বলা হয় ক্রিক এবং এই ক্রিক পুরো বার দুবাইকে শহর থেকে বিচ্ছিন্ন করেছে এবং এই ক্রিকটা যেহেতু এক্সটেন্ডেড হয়েছে দুবাই শহরে আমরা দেখতে পাচ্ছি এই লবণাক্ত পানির এই নালাটা সেটা কিন্তু দুবাই শহরের এই বার দুবাই এলাকাটাকে আরো পর্যটক আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য যতটুকু করা দরকার দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ দুবাই সরকার সেই জিনিসটা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্যুরিস্টদের জন্য অন্যতম অ্যাট্রাকশনের একটা জায়গা হয়েছে দেইরা দুবাই এবং বার দুবাইয়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই ক্রিকটা তবে এই ক্রিকের অন্য প্রান্তে বার দুবাই এলাকায় পুরনো জিনিসগুলোকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব এই যে প্রমোদ তরিগুলো আমরা দেখতে পাচ্ছি ক্রিকের দুই পাশেই সেগুলো সাধারণত বিকেল বেলায় বেশি ব্যস্ততা থাকে টুরিস্ট যারা আসেন তারা এই প্রমোদ তরিগুলোতে ঘুরে বেড়ান রিজার্ভ নিয়ে এগুলো ঘুরে বেড়ানো যায় এবং একই সঙ্গে এখানে ডাইনিংয়ের ব্যবস্থা আছে নানান ধরনের কুইজিন যারা বিভিন্ন দেশের পছন্দ করেন তাদের জন্য নানান ধরনের খাবারের ব্যবস্থা করা হয় এই এই সব বোটগুলোতে একটু এক্সপেন্সিভ বাট দুবাই ঘুরতে আসার এটাই তো একটা আলাদা মজা যে সব ধরনের ফ্লেভার আপনি নিতে পারবেন সব ধরনের এন্টারটেইনমেন্টের একটা পসরা কিন্তু দুবাই সাজিয়ে রাখে সবার জন্য সাধারণত ট্যাক্সি নিয়েও যাওয়া যায় বার দুবাই এলাকায় কেউ যদি যেতে চান হিস্টোরিক্যাল সেই এলাকায় তবে আমরা বেছে নিয়েছি দেইরা থেকে নৌপথকেই রোমাঞ্চটা এমন যে ঢাকার এপাশ থেকে ওপাশে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে কেরানীগঞ্জে যাচ্ছি তবে পানিটা আমরা আপনাদের যদি দেখাই পানিটা কিন্তু বুড়িগঙ্গার মতো তেমন কালো নয় ফ্রেশ ওয়াটার এবং সমুদ্র থেকে যে পানিটা এসছে সেটাই আসলে এই নগরের ভেতরে ঢুকেছে এই ক্রিকটা ধরে তো মোটামুটি বলা যেতে পারে এখান থেকে পার হয়েই সাধারণত দেইরা থেকে বার দুবাই এলাকাতে যাওয়া যায় এবং এই যে নৌপথটা যে ক্রিকটা আমরা দেখতে পাচ্ছি এটাই মূলত আসলে মানুষের ব্যবসা বাণিজ্যের একটা মূল কেন্দ্র ছিল বলছি 1500 শতক পর্যন্ত সাধারণত মুক্তার ব্যবসায়ী যারা পার্ল ট্রেডার্স এবং একই সঙ্গে যারা স্বর্ণের ব্যবসা করতেন এই এলাকাটা ছিল পৃথিবীর মাঝখানের কেন্দ্র তো সুতরাং এই ক্রিকটা ধরেই এখানেই সাধারণত সেই বেচা বিক্রিগুলো হতো এবং আমরা জানি যে নৌকা তৈরি মাছ ধরার মাধ্যমে জীবিকার একটা বড় অংশ কিন্তু গড়ে উঠত এই এলাকায় সুতরাং জেলেদের একটা বড় আধিক্য ছিল সেই 1500 শতকের দিকে যখন এই দুবাই শহরটা গড়ে উঠছিল এবং ওই সময় বনিয়াজ সম্প্রদায় এরপরে কিন্তু শহরটার কর্তৃত্ব নেয় এবং তাদের প্রতিষ্ঠা লাভের মাধ্যমে এই দুবাই নগরটা সম্প্রসারণ হতে থাকে কিংবা বর্ধিত হতে থাকে এবং এই ক্রিকটাকে ঘিরে এই নৌপথটাকে ঘিরেই কিন্তু আসলে সেই ইতিহাসটা গড়ে উঠেছিল এই যে নৌকাটা চালাচ্ছেন যিনি তিনিও কিন্তু একজন বাংলাদেশি এবং কথা মানে নৌকা পাড়ি দিতে দিতেই তার সঙ্গে কথা হলো কত বছর ধরে এখানে আপনি নৌকার সাথে যুক্ত আছেন এখানে হচ্ছে এখন 12 বছর 12 বছর তো সারাদিনই কি এরকম ব্যস্ততা থাকে মানুষ আসলে 24 ঘন্টা সব মিলে উনি জানাচ্ছিলেন ওনার অভিজ্ঞতা এখানকার ব্যস্ততার কথা এবং মানুষ স্বাভাবিকভাবেই খুব বেশি পরিমাণে এক্সাইটেড থাকে এই ক্রিকে যখন ভ্রমণ করে এখানে প্রচুর বোট আছে যে কেউ চাইলে ভাড়া নিয়ে কিন্তু এই ক্রিক বরাবর সফরে যেতে পারেন এই বার দুবাই আসার সাথে সাথেই বোঝা যায় যে দুবাইয়ের ঐতিহ্য এবং দুবাইয়ের প্রাচীন যে সভ্যতার নিদর্শনগুলো সেগুলো কিন্তু চোখের সামনে ভাসতে শুরু করেছে এবং একেবারেই সেই আজ থেকে 150-200 বছর আগের ঘরবাড়ি এবং সেগুলোর নকশা ডিজাইনের অন্যরকম একটা অভিব্যক্তি কিন্তু ফুটে উঠছে পুরো এই পুরনো এলাকাটা জুড়ে এবং আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু এখানে আর আরব সম্প্রদায়ের বা আরব
সাধারণত যে ধনকুবেররা ছিলেন তখন যারা এই এলাকায় থাকতেন তাদের কেউ আসলে এখন এখানে বসবাস করেন না, তবে এই জায়গাটা এখন কমপ্লিটলি মার্কেট হয়ে গেছে এবং জিনিসপত্রের কেনা বেচা চলে। তো দিস ইজ দ্য থিং যে বারদুবা এলাকাটার এখন বিশেষত্ব হয়ে গেছে এরকম। তো আর কি কি আছে চলুন দেখাই আপনাদেরকে। প্রাচীন দুবাইয়ের ইতিহাসে আল ফাহিদি ফোর্টের গুরুত্ব এবং এর তাৎপর্যটা অনেক বিশাল। এই আল ফাহিদি ফোর্ট এখন দুবাই মিউজিয়াম এবং এর মাঝেই আরব ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু স্থাপিত। এই আল ফাহিদি ফোর্ট থেকে ওল্ড সোক পর্যন্ত দুবাইয়ের সেখানে কিন্তু একটা ওয়াল বা দেয়াল তৈরি করা হয়েছিল একটা সময় এবং এই জায়গাটাকে আবদ্ধ করে ফেলা হয়েছিল 1800 সাল থেকে 1832 পর্যন্ত। এই 32টি বছর দুবাইয়ের এই মূল অংশটাই পুরো দেয়াল জুড়ে আবদ্ধ ছিল। এখন দুবাই যতটা উন্মুক্ত, এখন দুবাই যতটা ওপেন, এই ইতিহাসের কথাটা শুনলে অনেকের কাছেই অবাক লাগবে কিন্তু এটাই সত্য ছিল। এবং সেই ওয়াল ভাঙা এবং দুবাইয়ের সারা বিশ্বের কাছে এর গ্রহণযোগ্যতা, সারা বিশ্বের উন্মুক্ত দুয়ার হয়ে যাওয়া দুবাইয়ের, সেই ফ্লেভারটা, সেই নতুনত্বটাও এসছে আসলে সেই ওয়াল ভাঙার পর থেকে। এই আল ফাহিদি ফোর্ট দুবাই মিউজিয়াম অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে এই বারদুবাই এলাকায়। লেখা আছে ইওর সেফটি ইজ ইম্পর্টেন্ট টু আস, উইল বি ব্যাক সুন, এবং তাদের এই নির্দেশনার কারণে আমার মনে একটা আক্ষেপ থেকে গেল আর ভেতরে ঢোকা হলো না দুবাই মিউজিয়ামের। কোভিড পরিস্থিতির কারণেই মূলত এই 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 পথে হেঁটেছেন দুবাই মিউজিয়াম কর্তৃপক্ষ এবং দুপাশে কামানগুলো তাক করে রাখা হয়েছে এবং সত্যিই মনে হয় যে একসময় রাজা বা সেই যুগে আমরা প্রবেশ করেছি। এবং দুবাই কিন্তু এই ইতিহাসকে বেশ দারুণভাবেই সংরক্ষণ করেছে। আর দুবাই অনেকটা লম্বা পথ হেঁটে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আরবের পুরনো যে ঘরবাড়িগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাই একটু যে একেবারে পুরনো ধাঁচে তৈরি করা বাড়ি, সেই আজ থেকে 200-300 বছর আগে কিংবা তার চেয়েও প্রাচীন যে আরব সভ্যতার ইতিহাস, সেই সময় কিন্তু বাড়িঘরগুলো এভাবেই তৈরি করা হতো এবং দেখে এগুলো মনে হবে না ইট পাথরের ছোঁয়া, একেবারে মাটির তৈরি এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা একেবারে মাটির তৈরি না। মাটির বা একটা মাটি কালারের একটা শেপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাড়িগুলো যদি একটু দেখাই সেখানে আমরা দেখতে পাবো যে এই স্থাপনাগুলো কিন্তু এখনও এত শক্তপোক্ত, দেখলে যে কারো মনে হবে যে ওই সময়ের যে নির্মাণ শৈলী বা নির্মাণ স্থাপত্য শিল্প সেটা কতটা সমৃদ্ধ ছিল, সেটা কতটা রিচ ছিল। এবং আরবের যে মটকাগুলো যেখানে পানি সঞ্চয় করে রাখা হতো, আমরা জানি যে আরবে পানির সংকট প্রচুর, সেই মটকাগুলো এখানে আমার দেখে অন্ততপক্ষে মনে হচ্ছে যে সেই সময়টায় কত ক্রাইসিস পানির ছিল, তারপরও মানুষ জীবন ধারণের জন্য কত সংগ্রাম করেছে, কষ্ট করেছে। এবং এদিকটায় আমি যদি আসি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আরবের যে ল্যাম্পপোস্টগুলো পুরনো, সেই ল্যাম্পপোস্টগুলো আছে। বাড়ি পরিত্যক্ত বাড়ির মতোই বলতে পারেন, আরবদের সাধারণত যেরকম বাড়ির ভেতরগুলো হয়ে থাকে এই বাড়িটাও ঠিক তেমনই। তাতে খেজুর গাছ থাকবে, 2-3টা অন্দরমহলের চিত্রটা আমরা দেখাচ্ছি, উঠোন বলতে গেলে এরকম। এই হচ্ছে বাড়িগুলোর এখানকার অবস্থা এবং এখানে মূলত স্ট্যাম্পগুলো, পুরোনো দিনের যে স্ট্যাম্পগুলো, আগের দিনের ডাকটিকিটগুলো সেগুলো রাখা হয়েছে। এমিরেটসের ডাকটিকিটগুলো একটু দেখাই, আরব আমিরাতের ডাকটিকিটগুলো আসলে কেমন। এখানে ডাকটিকিটের কালেকশনগুলো রাখা হয়েছে, মূলত আগের দিনে যে ডাকটিকিটগুলো আরব আমিরাতে ইউজ করা হতো সেই ডাকটিকিটগুলো, রাস আল খাইমা স্টেটের ডাকটিকিট এগুলো। আর এখানে রাখা আছে উম আল কুয়েইনে যে ডাকটিকিট ইউজ হয়েছে একসময় চিঠিপত্রে কিংবা অন্যান্য কার্যাবলীতে, সেগুলো সব মিলে এখানে দারুণ একটা ইতিহাস ঐতিহ্যের স্বাদ আস্বাদনের একটা সুযোগ আমাদের হয়েছে, ডাকটিকিটগুলো দেখার সুযোগ হলো। তবে এই হেরিটেজ সাইটের অন্যান্য যে অংশগুলো আছে সেখানে কী কী আছে সেগুলো একটু দেখে আসি। এখানে উট রাখা আছে এই হেরিটেজ সাইটটাতে বারদুবাইয়ের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো দিনে আরবরা কীভাবে উট পালন করতো এবং সেগুলোকে নানান নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় কাজে উটের ব্যবহার এখানে করা হতো, সেই জায়গাটায়
দেখানোর জন্য কিন্তু এখানে চমৎকার একটা ডিসপ্লে করে রাখা হয়েছে। আরবরা এক সময় আমরা জানি যে বিভিন্ন সময় গানের মজমা বসাতো এবং জলসার মতো করে তাদের দৈনন্দিন জীবনে তারা বিনোদন নেওয়ার চেষ্টা করতো। এটা হচ্ছে তেমনই একটা জায়গা যেখানে এক সময় আরবরা শান্ত বসে সন্ধ্যার বেলাটা কিংবা এরপরে বিনোদন নেওয়ার জন্য পানাহার কিংবা অন্যান্য কার্যকলাপ করার জন্য এবং মাংস পুড়িয়ে সাধারণত ওখানে তারা খেত, উটের মাংস, খাসি কিংবা যে কোনো ধরনের মাংস জাতীয় খাবারগুলো তারা ঝলসিয়ে খাবার জন্য এই রকম একটা আয়োজন করে থাকে। তো আরবরা কীভাবে সাধারণত বসে, কীভাবে সাধারণত শুয়ে এই চিত্ত বিনোদনগুলো করে থাকে, সেই জন্য আরবদের নিত্য ব্যবহার্য জিনিসগুলোকে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই বাসগুলো সাধারণত ট্যুরিস্ট যারা আসেন তাদের ক্যারি করার জন্য এবং তাদেরকে ঘুরে দেখানোর জন্য ইউজ করা হয়। এবং এই বাসগুলো কি চমৎকারভাবে ওয়েল ডেকোরেটেড এবং এগুলোকে হেরিটেজ এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে। এসেন্স অফ এমিরেটস মানে আমিরাতি এসেন্স, আমিরাতি স্নিগ্ধতার স্বাদ নেবার জন্য, রস আস্বাদনের জন্য কি চমৎকার একটা বাস কিন্তু তারা তৈরি করেছে। অনেকগুলো মানুষ সাধারণত এই নৌকাগুলো একসাথে চালানোর কাজে যে বৈঠাগুলো ব্যবহার করতো সেগুলো আসলে এখানে সাজিয়ে রাখা হয়েছে, পুরনো দিনের আরব নৌকাগুলো। কারণ আমরা জানি আরব সভ্যতার সাথে নৌকার গুরুত্ব কতটুকু, কারণ একসময় জেলেদের মাছ ধরার জায়গা হিসেবে এই দুবাইকে ব্যবহার করতো এবং মুক্তা আহরণের প্রাণকেন্দ্র হিসেবে ছিল, মুক্তা এবং স্বর্ণ কেনা বেচার একটা প্রাণকেন্দ্র হিসেবে এই জায়গাটা বিবেচিত ছিল। সেই কারণেই তাদের আনুষঙ্গিক ব্যবহার্য জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে সাধারণত এই হেরিটেজ সাইটটাকে সাজানো হয়েছে। বারদুবাই এলাকার এই যে জায়গায় দাঁড়িয়ে, এগুলো একসময় পুরনো আরব সভ্যতায় ঘরবাড়ি হিসেবে, আরবদের ঘরবাড়ি হিসেবেই বেশিরভাগ প্রায়োরিটি পেত। কিন্তু এখন এই জায়গাগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং এগুলোকে মার্কেটে রূপ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে প্রচুর বিদেশি পর্যটক আসে এবং তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, এগুলো কেনাকাটা করছেন এবং প্রত্যেকেরই একটা অন্যরকম যে চলাফেরার মধ্যে কিংবা কিছু একটা কিনতে হবে এখানে এসে, সেই ধরনের তাগিদ থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি কত ধরনের শপ এই জায়গাটায় আসলে স্থাপন করা হয়েছে, নানান আয়োজন, আরব সভ্যতার যে নিদর্শনগুলো, যে প্রদীপগুলো, যে বাতিগুলো, সেগুলো সাধারণত এখানে সাজিয়ে রাখা হয়েছে। আলাদিনের চেরাগ আমরা সবাই জানি, আরব্য রজনীর বিখ্যাত উপাখ্যান, সেগুলো আসলে এখানে রাখা হয়েছে। এবং আরব যে কৃষ্টি আর আরব যে সাধারণত নকশাগুলোকে, সেগুলো প্রত্যেকটা জিনিসে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেগুলো উটগুলোর মধ্যে যেমন আছে, বুর্জ খলিফা আরবের এখনকার অন্যতম নিদর্শন, সেটারও রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কত কত বাতির সমাহার এখানে, মানে ইজন্ট ইট বিউটিফুল, এত সুন্দর একটা জায়গা এবং এত রঙের সমাহার এই বাতিগুলোতে, আসলেই মন ভরে যাবে যে কারো আসলেই। এত চমৎকার ডিসপ্লে করে রাখা হয়েছে এখানে সাজানো, যে কোনো টুরিস্ট আসলে এগুলো না কিনে পারবেনই না। এত রকমারি ল্যাম্পগুলো, মানে এগুলো সাধারণত সিলিংয়ের সাথে ঝুলতে থাকবে এই ল্যাম্পগুলো, এবং কালারফুল খুবই হয়। এবং আমি এই দোকানের ওনারের সাথে যদি একটু কথা বলি, সো হাউ মেনি টুরিস্ট কাম এভরি ডে, ইউ নো ইটস কামিং টু মাচ টুরিস্ট নাও ইজ দ্য গুড, বিফোর ইজ দ্য হাট, নাও ইজ কাম টু ইজ কামিং টু মাচ। Okay. So how much good price you give them to buy the products? This something like the cashmere for selling for 100 dirhams, so something for 70 dirham, 80 dirham, this is for the bargain. Not too many expensive. Not too many expensive. বলছিলো যে অনেক কম দামে এখানে চাইলে যে কেউ জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন, এবং টুরিস্টদের অ্যাট্রাকশনের জায়গাটাই যেহেতু আসলে এরকম। তো বারদুবাই এলাকায় সব ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে প্রাচীনের সাথে নতুনত্বের যে একটা সমাহার, সেই জিনিসটাকে কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং আমরাও দেখানোর চেষ্টা করলাম যে এই এলাকাটা কত সুবিশাল বা সবিস্তারে কিন্তু ডানা মেলে রয়েছে, এবং এখানে বিনোদনের, কেনাকাটার এবং ঘুরে বেড়ানোর কত শত এলিমেন্ট আছে। সব মিলে বারদুবাই এলাকা থেকে আমরা আমাদের এই এক্সপ্লোর বা জার্নিটা শেষ করছি, মাঠে ফিরে যাই ট্র্যাকিং দ্য চ্যাম্পিয়ন্সে। আমরা আছি দুবাইয়ে, খেলা হয়েছে আবুধাবিতে, শারজাতে। আবুধাবিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, এবং এই হারানোর কারণে বাংলাদেশের জন্য হয়েছে একটা সুবিধা। ওয়েস্ট ইন্ডিজ 2021 বিশ্বকাপের সুপার 12 থেকে বিদায় নিয়েছে আগের আসরের চ্যাম্পিয়ন দ্য মাইটি ক্যারিবিয়ানস। তবে অস্ট্রেলিয়ার সামনে, অস্ট্রেলিয়ার মাইটি ট্যাগনেমের সামনে আর টি টোয়েন্টির মাইটি ক্যারিবিয়ান
সেই নামটা টেকেনি। এর ফলে যেটা হয়েছে পরের আসর অর্থাৎ 2022 অস্ট্রেলিয়া আসরে ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফাই রাউন্ড খেলে আসতে হবে, অর্থাৎ ফার্স্ট ফেজ খেলে আসতে হবে, এবং বাংলাদেশ সরাসরি সেখানে কোয়ালিফাই করেছে। একটু কেমন যেন লাগছে শুনতে, তাই না? বাংলাদেশ সুপার টুয়েলভে একটা ম্যাচ না জিতেও ডিরেক্ট কোয়ালিফাই করেছে। আসলে রেটিং পয়েন্টে এভাবেই বিবেচিত হয়, সারা বছর ধরে যে টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট খেলা হয়েছে সেখানে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের থেকে বেটার ট্র্যাক রেকর্ড ছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতলেও সুপার টুয়েলভে বাংলাদেশের নাম্বার অফ উইন্স একই সঙ্গে পারফরমেন্সের বিচারে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ওপরে বাংলাদেশের অবস্থান। অ্যান্ড দ্যাটস সামথিং ম্যাসিভ ফর বাংলাদেশ। বাংলাদেশের রেটিং এই মুহূর্তে 232, একই রেটিং 232 সমান শ্রীলঙ্কার, তবে শ্রীলঙ্কা পয়েন্টে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং এই মুহূর্তে 226, অর্থাৎ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলকেই আগামী বিশ্বকাপে প্রথম পর্ব খেলে আসতে হবে। শ্রীলঙ্কা যদিও এক্সপিরিয়েন্স আছে, এবারও প্রথম পর্বে তারা খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজের জন্য আক্ষেপ করতেই পারেন সবাই, ক্রিস গেইল এবং ড্রেইন ব্রাভো, টি টোয়েন্টি ক্রিকেটের এই দুই গ্রেট হার দিয়েই তারা বিদায় নিলেন। অনেক সমালোচনা নিয়েই এই দুই কিংবদন্তি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিটা ছেড়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবারের মতো তারা খেলেছেন, এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য এই দুঃসংবাদটা নিয়েই তারা তাদের ক্যারিয়ারের ইতি টেনেছেন। তাদের আসলে হতাশাজনক একটা বিদায় হলো, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশেরও। এমন একটা খবর বাংলাদেশ দল হয়তোবা খুব সুখস্মৃতি নিয়েই তারা দিচ্ছে না। একেবারে শূন্য হাতে যখন দুবাই থেকে দেশে ফিরে গেছে দল, তখনই এই সুসংবাদটা আমার মনে হয় ভেতরে পরিতৃপ্তির জায়গাটা, যে একটা আত্মতুষ্টি আছে ভেতরে, যে একটা সন্তুষ্টির ব্যাপার থাকে, সেই জায়গাটায় বাংলাদেশ দল কি আসলেই খুবই এক্সাইটমেন্ট নিয়ে এটা ফিল করতে পারছে যে এবারের এই ডিরেক্ট কোয়ালিফিকেশনটা? আমার তো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না, এই রোমাঞ্চটা এখান থেকে কাজ করছে না যে বাংলাদেশ দল সরাসরি কোয়ালিফাই করলো, কিন্তু সেখানে যে একটা চিয়ারফুল সিচুয়েশন, যে একটা আনন্দঘন পরিবেশ থাকার কথা বা পরিস্থিতি তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু আসলে কারো মধ্যেই আসছে না, সেই অনুভূতিটা কারো মধ্যেই যাচ্ছে না। একটা বড় পরিবর্তনের ডাক কিন্তু আমরা এরই মধ্যে শুনতে পাচ্ছি। সেই পরিবর্তনে যুক্ত হয়ে গেছেন খালিদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে, এবং একই সঙ্গে কোচিং স্টাফের রদবদল এবং নির্বাচক প্যানেলেও পরিবর্তন আনার যে একটা গুঞ্জন বিসিবিতে, সেটা খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। একটা খুবই নেইল বাইটিং ফিনিশিং হয়েছে শারজাতে, যেখানে খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি ইংল্যান্ড, এবং সাউথ আফ্রিকা মার্জিনালি জিতেছে। তবে হতাশ হয়ে প্রোটিয়াসকে দেশে ফিরে যেতে হচ্ছে। তারা কিন্তু এবার চোখ করেনি, বলতেই হয় তারা ব্রেভ ক্রিকেট খেলেছে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা তারা হেরেছিল, এবং সেই হারটাই শেষ পর্যন্ত কাল হলো, এবং অস্ট্রেলিয়া সুপিরিয়ার রান রেট নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল কোয়ালিফাই করলো। সবচেয়ে খারাপ লাগছে কাগিসোরা বাদার জন্য, তিনি হ্যাট্রিক করেছেন, সাউথ আফ্রিকা জিতেছেও, কিন্তু শেষ পর্যন্ত তারা নকড আউট বাই ইংল্যান্ড, এবং ইংল্যান্ড তারা টুর্নামেন্টে একটা ম্যাচেই হারলো, সেটা সাউথ আফ্রিকার সঙ্গে। হয়তো বা এটা তাদের ওয়েক আপ কল, আনবিটেন কেউ চ্যাম্পিয়ন হচ্ছে বা হতে পারে, সেটা শুধুমাত্র পাকিস্তানের সামনেই সেই সুযোগটা আছে। পাকিস্তান ছাড়া বাকি সব দলেরই কিন্তু একটা করে হারা হয়ে গেছে। ফুল বডি স্প্রে প্রেজেন্স ট্র্যাকিং দ্যাট চ্যাম্পিয়ন্স শেষ করছি আমরা, তবে বিশ্বকাপের উন্মাদনা এখনও থেমে নেই। বাংলাদেশকে সবাই মিস করছে, আমরাও দুবাইয়ে বসে মিস করছি। আমরা আজকের আয়োজন শেষ করছি, সবাই ভালো থাকবেন।